ইউক্রেন ডকুমেন্টে কি আবার দেখানোর দরকার আছে? আমি ওইটা শেয়ার দিয়ে দিব, আপনারা দেখতে পারেন, অথবা চাইলে দেখানো যায়। সেটা হলো বেসিক্যালি কি করবেন, একটা শেপ দিবেন, তারপরে এর মধ্যে কি দিবেন, ব্লেন্ড দিবেন, স্ট্রোক কালার নান থাকবে, ফিল কালারটা গ্রেডিয়েন্ট দিবেন, এবং গ্রেডিয়েন্টটা অবশ্যই কি হবে, রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে। এই পাশেরটা তো 100% হোয়াইট আছে অলরেডি, ডান পাশেরটা কি করবেন, এটার পার্সেন্টেজ কমিয়ে দেবেন, কালার পার্সেন্টেজ, কালার পার্সেন্টেজ কালারে যাবেন, এখান থেকে আপনি হয়তো 15% বা 10% করে দেন, লাইট যেটা দেখে ভালো লাগে। আর এই সাদার পরিমাণটা বাড়াতে হলে ডান পাশে কন্ট্রোলারটা ধরে একটু বাড়িয়ে দেন, তাহলে সাদা বেড়ে যাবে। দেন আপনি একটা লোগো এখানে বানান, লোগোটাকে সেন্টারে বসান। ডকুমেন্টের সেন্টারে বসাতে হলে কি করতে হবে, অ্যালাইনমেন্টে যেতে হবে। আচ্ছা, অ্যালাইনের জন্য যে কাজটা করতে হয় যে আপনি শো অপশনস দিয়ে এখান থেকে আর্ট টু অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড দিলে কি হবে, আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন হবে, তাই না? এটা তো আমরা জানি। এখন লোগোটা যে বানাবেন খুব ছোটও না খুব বড়ও না, একটা মোটামুটি সাইজের বানাবেন, স্ট্যান্ডার্ড যেন হয়। দেন সেটাকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, লোগো দেওয়ার সময় অবশ্যই ক্রিয়েট আউটলাইন করবেন, এবং সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিবেন, কারণ ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব আছে, এখান থেকে ম্যাক্সিমাম কোয়ালিটি দিবেন। দিয়ে সেভ দিলে জেপিজি তৈরি হয়ে যাবে, আপনি যেখানে ইচ্ছা সেখানে সেভ করে দিতে পারেন, এবং সেভের সময় নামটা খেয়াল রাখবেন, নামটা যেন ঠিক থাকে। টেক্সটে যেটা হলো, আমরা যদি এখানে লিখি, একই লেখা লিখি বিআইটিএম, এখন এই লেখাটাকে দুইভাবে মডিফাই করা যায়। আমি দেখিয়েছিলাম কিটা আপনাদের, এটা দেখিয়েছিলাম এই জিনিসটা, এখান থেকে যেটা করতে পারেন সেটা হলো বিভিন্ন শেপ আছে, শেপ সিলেক্ট করতে পারেন, এই শেপটাকে আবার এখানে মডিফাইও করা যায়। এমএস ওয়ার্ডে সাধারণত এরকম কিছু টুল থাকে যে টেক্সট বিভিন্ন মডিফাই করা যায়, এগুলো আপনারা একটু দেখে নিন কি কি হয়। এখানে আসলে মেজর কিছু নাই, যেগুলো আছে দেখে নিতে পারেন, ক্লিক করলে ওকে হয়ে যাবে, এটা এরকম থাকবে। এই কাজটা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে করা যায়। মনে করেন এই টেক্সটটা কোন একটা ইলিপসের মধ্যে, কোন একটা শেপের মধ্যে আপনি নিতে চান, এই শেপের মধ্যে দিতে চান, তখন কি করবেন, এটার জন্য একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা সবাই ভুল করে, কি জানেন, টেক্সটটা থাকবে নিচে আর ইলিপসটা থাকবে উপরে, দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে যাবেন, তারপরে এই যে এনভেলোপে যাবেন, তারপরে দেখেন এখানে আছে টপ অবজেক্ট, টপ অবজেক্ট কথাটা মানি আছে, যেহেতু আমরা বুঝতেছি টপ অবজেক্টের সাথে কি করবে, সে শেপ তৈরি করবে, ডিস্টর্ট করবে, তাহলে শেপটা অবশ্যই উপরে রাখবেন। অনেকে ভুল করবেন, শেপটা নিচে টেক্সট উপরে দিয়ে ট্রাই করবেন, হচ্ছে না, বুঝতে পারছেন কি হলো, শেপের সাথে টেক্সটটাকে সে ডিস্টর্ট করে দিয়েছে। দুটো জিনিস কপি হয়েছে, সেম জিনিস, হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এই টুলটার নাম মনে আছে, গ্রেডিয়েন্ট টুল, তার ঠিক নিচে আছে ব্লেন্ড টুল, এই টুলটার নাম ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলে যাওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে, যে চার কোনা বক্সটা আসছে, এটা কিরকম আছে, সাদা আছে ইনসাইডে, তাই না, মাঝখানে সাদা আছে। আপনি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখন নিয়ে যাবেন তখন কি হয়েছে, ব্ল্যাক, তখনই ক্লিক করবেন, ব্ল্যাক না হলে সে কাজ করবে না। আবার পরেরটা এসে সেকেন্ড যেটা আছে, মানে ইকুয়াল সেম ওয়েতে, যেহেতু আমি একটাই কপি করেছি তার মানে সেম পয়েন্টে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। দেন আপনি আবার ব্ল্যাক হওয়ার পর একটা ক্লিক করেন, যে কোনো শেপটি এরকম বানাতে পারবেন। একটা ইলিপস, ইলিপস তো বানাতে পারি আমরা, তাই না, আরেকটা ইলিপস নিব, ছোট ইলিপস, এটা কালারটা আমরা ইয়েলো করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুল দিয়ে এটা ডান পাশে করেছি, এটা ডান পাশে করি, এখন এটাকে ধরে আমরা সরাতে পারি। এই সরানোটা অনেকের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, আপনি এটা ধরে সরাতে যাবেন পারবেন না। ড্রিগ সিলেকশন টুল আছে, আমরা চিনি ড্রিগ সিলেকশন টুল, আপনার মাথায় রাখতে হবে যে ইলিপসটা কত দূর আছে, এই সেন্টারে ক্লিক করলেও হবে না, কি করতে হবে, আর আশেপাশে একটা জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করলে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্টেড, তাই না। এখন আপনি এটাকে সরাতে পারেন, যে কোনো দিকে নিয়ে যেতে পারেন। আচ্ছা, পেন টুল তো সবার মনে আছে, তাই না, পেন টুল দিয়ে আমরা কত কিছু বানাতে পারি, তাই না, এরকম উল্টা পাল্টা আঁকতে পারি, তাই না, পারি না, এরকম উল্টা পাল্টা শেপ বানাতে পারি। আচ্ছা,
আমি এরকম একটা বানাচ্ছি, দুইটা শেপ হলো, শেপগুলো ইয়েলো আসলে দেখা যাচ্ছে না, আমি একটু রেড কালার করে দিই, দুইটা দেখা যাচ্ছে। দুইটাকে আমরা ব্লেন্ড টুল দিয়ে এটা শেষ মাথা এটা শেষ মাথা ব্লেন্ড করব। কি হলো, এটা কিছু হলো? কিছু তো হলো না, তাইলে দেখি কিছু খাওয়ানো যায় কিনা। অবজেক্ট টুল থেকে আমরা ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে দেখেন ব্লেন্ড অপশনস আছে, অপশনে যাওয়ার পরে প্রিভিউ দিতে পারি আমরা, আর এখানে স্পেসিফাইড স্টেপস আছে, এটা যদি আমরা সিলেক্ট করি দেখবেন ওয়ান দেখাচ্ছে, এখানে আপনি 50 করে দেন, 50 করে যদি ট্যাপ দেন কি হলো, কিছু একটা হয়েছে। আচ্ছা, মজার বিষয় হলো আপনি পুরো পয়েন্টটুকু ধরে আপনি মডিফাই করতে পারবেন, সবগুলো পয়েন্ট ধরে মডিফাই করতে পারবেন, ইচ্ছা মতো জিনিসপত্র বানাতে পারবেন। যদি চান এটা এরকম করতে চাই, এটাকে ঘোরাতে চাই, মোট কথা আপনার ফ্রিডম আছে 100%, এটার মধ্যে আপনি যেরকম ইচ্ছা ওরকমই বানাতে পারবেন। যদি চান যে আমি এই স্ট্রোকটা রেড কালার আছে এটাকে যদি ইয়েলো করে দিই কেমন হয়,